নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশালি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। অনেক স্টুডেন্ট আছো যারা ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশন নিতে চাও, বা অনেক স্টুডেন্টের অভিভাবক আছো যারা ডিপ্লোমা ইন ফার্মেসি ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নিতে চাইছো, সেটা এনএস বোর্ড হোক বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিসি বোর্ডের স্টুডেন্ট যারা ডিপ্লোমা ইন ফার্মেসি ওয়েস্ট বেঙ্গলে করতে চাও, আজকে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি। এবং যে সকল স্টুডেন্ট যারা ডিপ্লোমা ফার্মেসিতে অ্যাডমিশন নিতে চাইছো কম বাজেটের মধ্যে টিসিআই অ্যাপ্রুভ, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি হতে চলেছে। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার জন্যে। চলো তাহলে শুরু করি। সবার প্রথমে বলবো ডিপ্লোমা ইন ফার্মেসি করার জন্যে আমাদের মিনিমাম যোগ্যতা লাগে ক্লাস টুয়েলভ পাস হতে হবে এবং ক্লাস টুয়েলভে সায়েন্স হতে হবে, সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হতে পারে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথও তোমরা নিতে পারো, তাহলেই কিন্তু তোমরা যে কোনো কলেজে অ্যাডমিশান নিতে পারবে ডিপ্লোমা ইন ফার্মেসিতে। ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাডমিশান দুটো টাইপের হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গল কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে একটা অ্যাডমিশান হয়ে থাকে, এবং ডাইরেক্ট বা ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু তোমরা সরাসরি ডিপ্লোমা ইন ফার্মেসিতে ক্লাস টুয়েলভের স্টুডেন্টরা অ্যাডমিশান নিতে পারবে। ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সটা করার পরে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় জব পেতে পারো, তোমাদের নিজস্ব ওষুধের দোকান করতে পারো, এবং ডিপ্লোমা ফার্মেসি কিন্তু খুব চাহিদাপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোর্স। এই কোর্সটি এখন কিন্তু ম্যাক্সিমাম আমরা যেরকম এনএসএ স্টুডেন্টদের ক্লাস টুয়েলভ করায়, তারা কিন্তু এই ক্লাস টুয়েলভে অ্যাডমিশান নেয় শুধুমাত্র ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশান নেওয়ার জন্য। আমার কাছে অনেক স্টুডেন্ট আছো বা আমাকে অনেক স্টুডেন্ট ফোন করে যে স্যার, আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টুডেন্ট, আমি কি ডিপ্লোমা ফার্মেসি করতে পারবো? বা আমি এনআইএসের স্টুডেন্ট, স্যার আমি কি ওয়েস্ট বেঙ্গল থেকে ডিপ্লোমা ফার্মেসি করতে পারবো? আমাকে অমুক কলেজ থেকে বলছে আমরা নাকি অ্যাডমিশন নিতে পারবো না। আমি তাদেরকে বলবো, তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা এনআইএস রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় যে সকল ক্লাস টুয়েলভের স্টুডেন্ট আছো যারা ডিপ্লোমা ফার্মেসি করতে চাইছো ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল কলেজে পিসিআই অ্যাপ্রুভ কলেজে কিন্তু তোমাদের অ্যাডমিশন হিসাবে, তোমাদের বাজেট ফ্রেন্ডলি হিসেবে কলেজ তোমাদেরকে সাজেস্ট করে দেবো, তোমরা সেই কলেজে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে ডিপ্লোমা ইন ফার্মেসিতে। ডিপ্লোমা ফার্মেসি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, আইসিসি বোর্ড, সিবিসি বোর্ড, এনএসও, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, যে কোনো ধরনের স্টুডেন্ট বা যাদের ওষুধের দোকান আছে, যারা এনএস বোর্ড থেকে এইচএস কমপ্লিট করছো, তারা ভাবছো আমরা নন অ্যাটেন্ডিং ফ্যাসিলিটি চাই, মানে কলেজে না গিয়েও ডিপ্লোমা ফার্মেসি করবো, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ক্লিয়ার করতে পারলাম? তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা কিন্তু সরাসরি কলেজে অ্যাডমিশন করিয়ে দেব। ব্যাঙ্গালোরের দিন শেষ। এখন ব্যাঙ্গালোরে অ্যাডমিশন নিয়ে আর প্রতারণা শিকার হতে হবে না। এখন যদি অ্যাডমিশন নিতে হয় তো ওয়েস্ট বেঙ্গলেই অ্যাডমিশন নাও। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কলেজ আছে যেসব কলেজে ডিপ্লোমা ফার্মেসি কোর্স করায়, এবং সেই কলেজগুলো কিন্তু পিসিআই অ্যাপ্রুভ, ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ। তো সেই কারণে বলবো, যদি তোমরা আমাদের মাধ্যমে অ্যাডমিশন হও তাহলে কিন্তু তোমাদেরকে বলবো, আমাদের মাধ্যমে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদেরকে বলবো যে তোমাদের এক্সট্রা টাকা, কাউকে কোনো টাকা দেওয়া লাগবে না। কলেজের যে ফিস, সেই ফিস দিয়ে তোমরা ডাইরেক্ট সরাসরি অ্যাডমিশন নিতে পারবে। আমরা তোমাদের 10-12 কলেজ সাজেস্ট করে দেবো, সেই কলেজে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবে। কারোর এই কমপ্লেন আসবে না যে স্যার, ওই মুখ কলেজে ফোন করেছিলাম, কলেজ আমাদেরকে বলছে তোমরা এনএস বোর্ড থেকে তোমাদেরকে আমরা নেবো না, বা তোমরা রবীন্দ্র মুক্তি বিদ্যালয়ের স্টুডেন্ট, তোমাদেরকে আমরা অ্যাডমিশন নেবো না, এই কমপ্লেন কিন্তু আসবে না। আমি সেই কলেজের সাথেই কথা বলে রেখেছি, যারা এনএস স্টুডেন্ট, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টুডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, তিন সমস্ত ধরনের স্টুডেন্টের ব্যাপার নিয়ে কথা বলে রেখেছি যে স্যার, আমার মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চায় তাহলে তারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় হোক বা এনএস, তারা অ্যাডমিশন নিতে পারবে কি পারবে না। তো তারা বলেছেন হ্যাঁ, আমাদের কলেজে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় হোক বা এনএস এর স্টুডেন্ট হোক, তারা কিন্তু সরাসরি ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে সেসব কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তোমরা যারা ডিপ্লোমা ফার্মেসি কলেজে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশন নিতে চাইছো ডাইরেক্ট, তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের 10-12 কলেজ সাজেস্ট করে দেবো, সেই কলেজে গিয়ে তোমরা ডাইরেক্ট তোমাদের মতো করে অ্যাডমিশন নিতে পারবে। ডিপ্লোমা ফার্মেসি কোর্স করলে কিন্তু
ভবিষ্যৎ তোমাদের খুবই উজ্জ্বল। ফার্মেসি অ্যাডমিশন কোনো জায়গায় করার আগে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে অ্যাডমিশন নিও, কাউর কাছে ফেঁসে যাওয়ার দরকার নেই। ব্যাঙ্গালোরের প্রতারণার হাত থেকে বাঁচো, ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গলে পাস আউট করো, ওয়েস্ট বেঙ্গলেই ভর্তি হও, তাহলে তোমাদের জীবনটা ভালো হবে। ব্যাঙ্গালোরে কাউর কাছে ভর্তি হবে কম টাকায়, তারা টাকাটা যদি চোট হয়ে যায়, পরীক্ষায় যদি হেল্প না পায়, অনেক কিছু প্রতারণার শিকার হতে হয়। তো আমি এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করতে পারছি না, যদি করতে পারতাম তাহলে অবশ্যই করতাম। তাই বলবো ডিপ্লোমা ফার্মেসি যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের 10-12টা কলেজ সাজেস্ট করে দেবো, তোমরা ডাইরেক্ট সেই কলেজে গিয়ে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নেবে। শুধু অ্যাডমিশন নেওয়ার পরে আমাদেরকে জানিও যে স্যার আপনি আমাকে যেই কলেজটা বলেছিলেন সেই কলেজে অ্যাডমিশনটা নিয়েছি, ব্যাস এইটুখানি। আমাদেরকে 25 পয়সাও তোমাদেরকে দেওয়া লাগবে না, ঠিক আছে? আমাদের মেন কাজ হচ্ছে এনএসের উপর আমরা কাজ করি, ক্লাস 10th এবং 12th। ডিপ্লোমা ফার্মেসি আমরা ডাইরেক্ট স্টুডেন্টকে অ্যাডমিশন করাই তাদের বাজেট হিসাবে। সব কলেজে তো এক থাকে না, সেই কারণেই বলছি 10-12টা কলেজ তোমাদেরকে দিলে তোমরা কলেজ চুজ করতে পারবে, তোমাদের বাজেট হিসাবে তোমরা কলেজ পছন্দ মতো করতে পারবে, এবং জব প্লেসমেন্ট কোন কলেজটাই ভালো সেই কলেজেই কিন্তু তোমাদেরকে আমরা সাজেস্ট করে থাকি। তাই বলবো ডিপ্লোমা ফার্মেসি ওয়েস্ট বেঙ্গলে যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকের এই ভিডিওটি চলো তাহলে এই পর্যন্তই করি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখো। আজকের এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।